খালেদা জিয়ার নায়িকা মামলা বাতিল চেয়ে আবেদন করেছে, এটা শুনানি বিষয় আছে, কি হলো এটা? ধন্যবাদ আপনাদেরকে। আসলে বাতিল চেয়ে হয় না, এটা ওই ওনার এগেনস্টে যে চার্জ ফ্রেম হয়েছে সেই চার্জ ফ্রেমটাকে স্যাটিসফাইড করার জন্য আমরা এসেছিলাম, রুল ইস্যু করে স্যাটিসফাইড করার জন্য। এই মামলাটা এখন কার্যতালিকা আছে মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে। আমরা কিছু সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়েছি, যেখানে নাইকোর যে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট ছিল সেইটা আমরা সাপ্লিমেন্টারি করে দিয়েছি, আরও কিছু পেপার্স দিয়েছি। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে মামলাটা হয়েছিল এই নাইকোর, সেই মামলার এজাহারের কপিটা আমরা দিয়েছি। অর্থাৎ আপনারা জানেন এই কেসটা দুই ভাগে বিভক্ত। বর্তমান প্রধানমন্ত্রী 96 থেকে 2001 পর্যন্ত যখন ক্ষমতায় ছিলেন ওই পিরিয়ডের জন্য মামলা নম্বর 19, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নামে মামলা হয় 2001 থেকে 6 সনে যখন উনি ক্ষমতায় ছিলেন মামলা নম্বর 20। অতএব মামলা নম্বর 19 যেটা আছে সেটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগ কর্তৃক কোয়াস্ট করা আছে। দুঃখজনক হলো দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত সেই কোয়াশমেন্টের এগেনস্টে তারা অ্যাপিল পর্যন্ত করে নাই, কারণ দুর্নীতি দমন কমিশন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি নিয়ন্ত্রিত, কার্যত প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতি দমন কমিশন চলে, আমরা এ থেকে বুঝতে পারি। আর অন দ্য আদার হ্যান্ড দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট করেননি, উনি শুধু এগ্রিমেন্টের ধারাবাহিকতা রক্ষা করেছেন, তার এগেনস্টে মামলা দায়ের হয়েছে এবং এটা ট্রায়ালে পর্যন্ত গিয়েছে। এই জিনিসগুলো আমরা মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে দেখাবো, যে কারণে যেহেতু কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে আগামী 16 জুলাই সমস্ত বিষয় শুনানি হবে। 16 জুলাই মাননীয় আদালত ডেট ফিক্সড করেছেন, সেই ডেটে শুনানি হবে। সেখান থেকে আমার একটা অন্য বিষয়ে প্রশ্ন করতে চাই প্লিজ। তাহলে যে আইনমন্ত্রী বলেছেন যে বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়াকে যদি সুস্থ হন তাহলে সেক্ষেত্রে ওনাকে আবারও উনি কারাগারে যেতে হবে, এ বিষয়ে আপনাদের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি, বিএনপির আইন সম্পাদক হিসেবে আপনি কি মনে করেন? ধন্যবাদ। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত রাতে হসপিটালে চিকিৎসাধীন আছেন, গত রাত থেকে। আমরা দেশবাসীর কাছে ওনার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করছি, দেশবাসী ওনার জন্য দোয়া করবেন। আর আইনমন্ত্রী মহোদয় যে কথাটা বলেছেন, দেখুন যখন একজন ব্যক্তি অনির্বাচিত হয় বিনা ভোটে যখন পার্লামেন্টে যায় তার কিন্তু জনগণের কাছে দায়বদ্ধতা থাকে না, কেননা ওনারা জাতির সাথে বরাবরই তামাশা করে আসছেন। কয়েকদিন আগে বললেন যে নির্বাচনকালীন সরকারের সময় প্রধানমন্ত্রী হাসিনা থাকবেন না, আবার কয়েকদিন আগে বললেন বেগম খালেদা জিয়া রাজনীতি করতে কোনো বাধা নেই, এখন উনি বলছেন আবার যে সুস্থ হলে কারাগারে যেতে হবে। সমস্ত কথাগুলাই হচ্ছে আসলে বেসিক্যালি সময় যখন মানুষের শেষ হয়ে যায় ক্ষমতার কেন্দ্র মানে শেষ প্রান্তে ওনারা আছেন, যে কারণে এক এক সময় এক এক ধরনের কথা বলছেন যেগুলার উত্তর দেয়া যায় না বা আমি মনে করি না। বাট একটা কথা সত্যি যে উনি যেভাবে বলেছেন যে সুস্থ হলে কারাগারে যেতে হবে, জাতি দেশ অপেক্ষা করছে কে কখন কারাগারে যাবে।